আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের মালিপাড়া গ্রামে ব্রিজের নিচে মাছগুলো ধরা পড়ছে। আপনারা দেখেন মাছগুলো খুবই সুন্দর সুন্দর মাছ। বেশির অংশ চ্যাং মাছ ধরা পড়ছে, আরো ছোট ছোট মাছ। পানির চাইতে মাছের সংখ্যাই বেশি। এই বড় দুটি উপরে দাও, ছবি তুলো, বড় দুটি, বড় দুটি দাও, 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 বড়টা বের করো, দেখতে পাচ্ছেন বস্তা বস্তা মাছ আমাদের এই যে ব্রিজের নিচ থেকে ধরা হয়েছে মালিপাড়া। পানির চাইতে মাছের সংখ্যাই বেশি। এবার এই যে শ্যালো মেশিন দিয়ে পানি সেকা হয়েছে। দুইটা শ্যালো মেশিন এই ব্রিজের নিচে। দর্শক এই ব্রিজের নিচ থেকে পদ্মা নদীর কিছুটা দূরে আমাদের এই ব্রিজটা। সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে এখানে। একটা বট গাছ দেখতে পাচ্ছেন। আমাদের গ্রামের সবাই আমরা একসঙ্গে মাছ ধরলাম, আরও অনেক লোক আছে দেখতে পাচ্ছেন। অপরন্ত মাছ, মাছের শেষ নাই। মাছ তুলছি, মাছ ও তো আসবো না দুনিয়া, চিনতে পারলি না কেটে কামড় দিছে এখান থেকে। এই মেয়ে খালি যন্ত্র না হয়ে গেছে। আমার এই ভাইটা মাছ মারতে লাগার সময় হাতে মাছে কাটা দিছে পায়েও। হ্যাঁ ভাই, কি অবস্থা করিস ভাই?
কি করতে হয় দেখেন নি আপনি এত বড় মাছ রাখার কই দিব না।